সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে লিঙ্গ বান মারার একটা মন্ত্র দিব। তো এটা পুরুষ মহিলা উভয়ের উপর প্রয়োগ করা যায়। যদি কোনো পুরুষ দুশ্চরিত্র খারাপ চরিত্রের অধিকারী হয় বা কোনো স্ত্রী যদি খারাপ চরিত্রের হয়, অথবা আপনার স্বামী যদি পরকীয়া করে বা আপনার স্ত্রী যদি পরকীয়া করে, এমন অবস্থায় যদি আপনি তার লিঙ্গ বা তার যৌন ক্ষমতাটা যদি নষ্ট করে ফেলতে চান, কারণ এটা করে ফেললে তো সে আর অন্য কোথাও এটা করেও কোনো লাভ নেই, পরকীয়া করেও কোথাও লাভ হবে না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। প্রথম থেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে চাইলে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন। দেশে বা দেশের বাইরে থেকে মন্ত্র বলে দিচ্ছি, মুখস্থ করতে হবে, আমার অনুমতি নিয়ে তবেই সিদ্ধ হবে। বানে বানে কাটি 18 কোটি বান, মাকালির পরে সব করে খান খান, করাতে করাতে কাটে অমুকের লিঙ্গ, কাটে শ্রীরামের কোটি কোটি বান। অমুকের জায়গায় যার উপর লিঙ্গ বানটা প্রয়োগ করবেন তার নাম আসল নাম হতে হবে, ডাক নাম না, ভালো নাম যেটা সেটা হতে হবে, সেটা বলবেন। তো এটা প্রয়োগ বিধি শুধুমাত্র অমাবস্যাতে করা যায়, পূর্ণিমাতে এটা করা যায় না, বা অন্য শনি মঙ্গলবারেও এটা প্রয়োগ করা যায় না, যেদিন অমাবস্যা হবে সেদিনই। তো এটা প্রয়োগ করার আগে আপনাকে প্রথমত শ্মশানঘাট থেকে যে কোনো লজ্জাবতীর গাছের শিকড় সংগ্রহ করে নিয়ে আসবেন। শ্মশানঘাটে লজ্জাবতীর শিকড় গাছ পাবেনই, আর যদি না পান তাহলে এমন শ্মশানঘাটে যাবেন যেখানে লজ্জাবতীর গাছ আছে, অথবা কবরস্থান থেকে আনলেও হবে। সেখান থেকে লজ্জাবতীর শিকড় এনে ওই শিকড়ের উপর এই মন্ত্র একবার পড়বেন, একটা ফু, ঠিক একইভাবে 21 বার পরে 21টা ফু দিয়ে সেই লজ্জাবতীর শিকড় যে কোনো পানি বা শরবত অথবা চা বা যে কোনো ড্রিঙ্কস জাতীয় যে কোনো কিছুর উপর, মানে ওইটার মধ্যে ডুবাবেন 7 বার। 7 বার ডুবিয়ে তারপর সেই পানিটুকু বা সেই শরবতটুকু যাকে খেতে খাইতে দিবেন, সে যদি সেটা যদি খেয়ে ফেলে তাহলে তার লিঙ্গ 3 থেকে 7 দিনের মধ্যে একদম অকেজো হয়ে যাবে, একদম 1000% গ্যারান্টি। তো অন্যভাবে এটা প্রয়োগ করতে যাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।